আলুর ক্ষতিপূরণের দাবিতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মেমারির ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। মেমারি একটি হিমঘরে বেশ কয়েক হাজার বস্তা আলু রাখেন মেমারির আলু চাষিরা। অভিযোগ অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ফলে হাজার হাজার বস্তা আলু নষ্ট হয়ে যায়, এর ফলে আলু চাষিদের মাথায় হাত পড়ে। আলু চাষিরা হিমঘর কর্তৃপক্ষের সাথে ক্ষতিপূরণের দাবি জানিয়ে সাক্ষাৎ করতে চাইলে তারা সাক্ষাৎ করেনি বলে অভিযোগ। ক্ষতিপূরণের দাবি জানিয়ে আলু চাষিরা জেলা শাসকের কাছে অভিযোগ করেন। আলু চাষি হিমঘর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, কিন্তু কোনো সমাধান হয়নি। এরই প্রতিবাদে মঙ্গলবার কার্জন গেট চত্বরে বিক্ষোভে সামিল হন মেমারের আলু চাষিরা। এটা তো পরিষ্কার যে আপনারা তো সবই শুনছেন, হ্যাঁ, যে আমাদের চাষির একটা স্টোরের আলু নষ্ট হয়ে যাওয়ার জন্য যে ক্ষতিপূরণের মিটিং অলরেডি আমরা 10-12টা মিটিং করা হয়ে গেছে বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তর এবং মন্ত্রী বিভিন্ন জায়গায় গেছি, আমরা সেই সব আলোচনা হয়েছে, আমরা আর কোনো নতুন আলোচনায় নেই, যার জন্য আমরা আজকে এই পথে নামতে বাধ্য হয়েছি। ডেপুটেশন তো নয়, আমাদের অবরোধ আছে আজকে। আমরা চাইছি ডিএম ম্যাডাম এবং প্রদীপ মজুমদার কৃষি উপদেষ্টা, তিনি আসুন, এসে আমাদের কাছে লিখিত আশ্বাস দিন, লিখিত আশ্বাস দিলে আমাদের অবরোধ তুলে নেওয়া হবে। আমাদের অবিলম্বে ক্ষতিপূরণটা দেওয়া হোক, আমাদের তার জন্য আজকে আমাদের কার্জন গেটে অবরোধ করতে হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে। আমাদের আমরা চাই না কারো ক্ষতি করে আমাদের অবরোধ করুক। কত রুগী আছে, কত অ্যাম্বুলেন্স আছে, হ্যাঁ, কত পথ চলতি মানুষ আছে, কারো ক্ষতি হোক আমরা চাই না, কিন্তু আমাদের আর চলছে না, আমরা পাচ্ছি না। তাহলে আমাদের মালিক এই টাকাটা মেরে নিয়ে চলে যাবে, টাকাটা মেরে নিয়ে চলে যাবে, আমাদের এইটা আমাদের আপনার কাছে অনুরোধ, আমরা হাইলাইট করুন ভালো করে। হ্যাঁ, আমরা রসুলপুরের কৃষক, আমরা রসুলপুরের চাষি, হ্যাঁ, আমরা এখানে কর্জনগেট আজকে অবরোধ করলাম খানিকক্ষণের জন্যে, আমরা ডিএম ম্যাডামের কাছে যাবো, আমরা আমাদের আবার দাবি করব, আবার দাবি রাখবো, উনি কি বলেন দেখি, যদি আমাদের এই আন্দোলনে এই কাজ না হয় তাহলে আমরা দীর্ঘ আন্দোলন করবো। হ্যাঁ, চারবার বৈঠক হয়েছে ডিএম ম্যাডামের সঙ্গে, চারবার আমরা কোনো রকম আমরা ইয়ে পাইনি। হ্যাঁ, আমাদের 1800 চাষি, 10,000 পরিবার, 10,000 পরিবার, 1800 চাষি, আমাদের দাবি অবিলম্বে ক্ষতিপূরণটা দেওয়া হোক। প্রশাসন, হ্যাঁ, প্রশাসন দায়িত্ব নিক যে অবিলম্বে অবিলম্বে এই টাকাটা পাওয়ার আমরা চেষ্টা করছি, অবিলম্বে চেষ্টা করছি, এই ক্ষতিপূরণটা আমরা এই দাবিটুকু রাখছি। দাবি আমাদের সবাই মোটামুটি জেনে গেছে, 3 মাস হতে চললো তিরুপতি হিমঘরে আলু পচে গেছে, আমরা 1 টাকা ক্ষতিপূরণ পাইনি। এমতো অবস্থা আমাদের সামনে চাষ করতে পারছি না, বাড়িতে আমাদের আত্মীয় পরিজনদের আমরা চিকিৎসা করতে পারছি না, সংসার চলছে না, 1 টাকাও আমরা পাইনি। দুবার করে চাষ করেছি, বাড়ির বইয়ের গয়না বেচে আমরা এখন চাষ করতে যাচ্ছি এমন অবস্থা, আর আমাদের শুধু প্রশাসন আশ্বাস দিয়ে যাচ্ছে, কোনো রকম প্রতিকার আমরা খুঁজে পাচ্ছি না, তাই আমরা রাজপথে বসে এসেছি। এর মধ্যে আমাদের রসুলপুর এলাকার প্রায় 20টি গ্রামের 1800 কৃষক পরিবার রয়েছে এর মধ্যে। আমাদের লিখিত দাবি, আমাদের দাবির লিখিত একটা কিছু দিন আমাদের ডিএম সাহেবা অথবা প্রদীপ মজুমদার যাকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন তাদের বিষয়টা মিটিয়ে দাও। আজকে 1 মাস হতে চললো মুখ্যমন্ত্রী বলে গেছেন, তাও কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি। ওনারা আজকে আমাদের লিখিত দেবেন কবে আমাদের সম্বন্ধে কি প্রতিকার করতে চাইছেন, তারপর আমরা উঠবো। শুধু মৌখিক আশ্বাস দিয়ে গেছেন আর শুধু দেখাচ্ছেন হাইকোর্ট। আমরা চাষি মানুষ, আমরা মাঠে ঘাটে ঘুরে বেড়াই, আমরা কদিন হাইকোর্টের বসে রাখবো? প্রতিদিন হাইকোর্টে ডেট করছে, আমরা উন্মুখে তাকিয়ে রয়েছি, ডেট পেরিয়ে চলে যাচ্ছে, ডেট পেরিয়ে চলে যাচ্ছে, আমরা বাঁচবই হবে? বর্ধমান থেকে পিন্টু প্যাটেল এবং টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।